তৃণমূল কংগ্রেস একটা বিরাট সংখ্যক আসন পেয়েছে, তার কারণ যে তৃণমূল বিরোধী ভোটগুলো তিনটে দলের মধ্যে ভাগ হয়ে গেছে, তা না হলে দেখতে গেলে তৃণমূলেরও ভোট সংখ্যা কমেছে। তারা গত পঞ্চায়েত নির্বাচনে 44% ভোট পেয়েছিল, এবার তার চেয়ে আমি আন্দাজ করছি বেশ খানিকটাই কম হবে। আজকে যে আমরা বিশাল একটা ভোট, শতকরা ভোটের নিরিখে আমরা একটা বিশাল পদক্ষেপ রাখতে পেরেছি, কিন্তু তুলনামূলকভাবে আসন কম পেয়েছি, তার থেকে এই জিনিসটা প্রমাণ হয় যে আমাদের সমর্থনটা সারা রাজ্যে বিস্তৃত।